বয়স মাত্র 14। এই বয়সেই তার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে একটির পর একটি সোনালী পালক। বলছিলাম বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমের কথা। 2023 সালের এপ্রিলে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার 26তম আসরে তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। উদীয়মান হাফেজ তাকরিমকে সবাই জেনেছে 2022 সালে, তবে এরও আগে থেকে তাকরিম বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করে আসছেন, যদিও তাকরিমের উত্থান হয়েছে 2020 সাল থেকে। তাকরিমের হঠাৎ উত্থান এবং উত্তরোত্তর সাফল্যের গল্প জেনে নেওয়া যাক। তাকরিম 2008 সালের 31 ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর দুর্গম চর অঞ্চল উমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে যমুনা নদীর ভাঙনে ভিটামাটি তলিয়ে যাবার পর তারা স্থানান্তরিত হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে নতুন ঠিকানায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাকরিমের বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসায় শিক্ষকতা করেন। জন্মের পর শৈশব নিজ গ্রামে কাটলেও তাকরিমের বাবা মায়ের খুব ইচ্ছে ছিল নিজের সন্তানকে একজন ভালো মানের হাফেজ বানানোর, তাই তাকরিমকে পড়াশোনার জন্য ঢাকায় পাঠানো হয়। সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাজু ফয়জুল কুরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তাকরিম এখানে মাত্র 9.5 বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন। তাকরিমের প্রখর মেধা ও সুমধুর কণ্ঠের কারণে তার মাদ্রাসার শিক্ষকরা তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। তাকরিম 2020 সালে রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। সে বছর সারা দেশ থেকে আসা অনেক হাফেজকে পেছনে ফেলে হাফেজ তাকরিম বিজয়ী হয়। এরপর সালেহ আহমদ তাকরিম 2022 সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় 111টি দেশের 153 জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে 1,00,000 রিয়াল অর্থমূল্যের পুরস্কার লাভ করেন, বাংলা টাকায় যা প্রায় 28 লাখ টাকারও বেশি। এই প্রতিযোগিতায় তৃতীয় হওয়াতে তাকরিমকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। তাকরিমই বাংলাদেশের প্রথম হাফেজ যিনি রাষ্ট্রীয় সংবর্ধনা পেয়েছেন। এছাড়া সৌদি দূতাবাস এবং রাষ্ট্রদূত থেকেও তাকরিম শুভেচ্ছা এবং অভ্যর্থনা পেয়েছেন। 2022 সালে ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ মিলনায়তনে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তাকরিম প্রথম স্থান অর্জন করেন। তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাজু ফয়জুল কুরআন আল ইসলামী থেকে আরও অনেক শিক্ষার্থী কুয়েত, মিশর ও আলজেরিয়ার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে অনেকে অংশগ্রহণ করতে পারেনি। বিশ্ব জয় করা এখন তাকরিমের জন্য নিয়মিত ঘটনা। তবে 2023 সালের মার্চে দুবাইয়ের প্রতিযোগিতায় 65টি দেশের মধ্যে প্রথম হওয়াটা তাকরিমের জন্য বিশেষ কিছু ছিল, কেননা এবার তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন। এছাড়া এবার তাকরিমের হাতে পুরস্কার তুলে দিয়েছেন দুবাইয়ের শাসক পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মোহাম্মদ আল মাকতুম। 2023 সালের 24 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তাকরিম ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এর আগে 27 মার্চ প্রতিযোগিতায় বিচারকদের করা 5টি প্রশ্নের সবগুলোর উত্তর দেন হাফেজ তাকরিম। সেদিন তাকে প্রায় 25 মিনিট তেলাওয়াত করতে হয়। এখন থেকে এক বছর আগেও তাকরিমের সাফল্য নিয়ে শুধুমাত্র তার শুভাকাঙ্ক্ষীরাই উচ্ছ্বাস প্রকাশ করত, এখন তাকরিমের সাফল্য নিয়ে গোটা দেশ গর্বিত হয়। তাকরিম নিজেও প্রশংসিত হন, এই প্রশংসা তাকরিমের প্রাপ্য।